আসসালামু আলাইকুম। কনসেপ্ট 71 এর অটোক্যাড 2007 টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা অটোক্যাড 2007 এর মডিফাই টুলবার নিয়ে আলোচনা করব। এজন্য আমরা আগে থেকে সেভ করে রাখা একটি ড্রয়িং ওপেন করি। এখানে আমরা আগে ড্রয়িং ইউনিট সেট আপ এবং ডাইমেনশন সেট আপ করে নিয়েছি, তো আমরা সরাসরি ড্রয়িং এ চলে যাই। প্রথমে একটি রেক্টেঙ্গেল আঁকি। এবার লাইনের সাহায্যে একটি রেক্টেঙ্গেল আঁকি। অন করে নেই। মডিফাই টুলবারটি আমরা স্ক্রিনে ডান পাশে দেখতে পাচ্ছি। এছাড়া ড্রপ ডাউন মেনুতেও মডিফাই অপশন থেকে আমরা মডিফাই টুলবারের কাজগুলো করতে পারবো। কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা মডিফাই টুলবারের কাজগুলো করতে পারবো। প্রথমে আমরা কথা বলবো অফসেট নিয়ে। ধরুন এটা একটি রুম, এটিও একটি রুম। রুমের ওয়াল হচ্ছে 5 ইঞ্চি পুরো, তো আমাদেরকে 5 ইঞ্চি পুরো ওয়াল যদি দেখাইতে হয় তাহলে আমরা অফসেট কমান্ডটি ইউজ করে খুব ইজিলি এই কাজটি করতে পারি। কিবোর্ড শর্টকাটের মাধ্যমে অফসেটে যাওয়ার জন্য আমরা কিবোর্ড ও লিখবো এবং এন্টার প্রেস করব। এছাড়া ড্রপ ডাউন মেনুর মডিফাই থেকেও আমরা অফসেটে যেতে পারি। সেম ভাবে আমরা মডিফাই টুলবার থেকেও অফসেটে যেতে পারি। অফসেট কমান্ডটি নিলাম। প্রথমে আমার কাছে জানতে চাওয়া হচ্ছে স্পেসিফাই অফসেট ডিস্টেন্স, অর্থাৎ এই লাইন থেকে কত দূরে আমি অফসেটটি নিতে চাই। এখানে মনে রাখার বিষয়, ডিস্টেন্স বলতে এখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বোঝানো হচ্ছে। আমি যেহেতু 5 ইঞ্চি পুরো ওয়াল আঁকতে চাই, তো আমি 5 লিখলাম এবং এন্টার প্রেস করলাম। এখন আমার কাছে জানতে চাওয়া হচ্ছে সিলেক্ট অবজেক্ট টু অফসেট। বাহুর উপরে টিক বক্সটি নিলাম, লেফট মাউস ক্লিক করলাম। এখন আমি যদি ভিতরের দিকে মাউসের কার্সরটি নিয়ে আসি তাহলে ভিতরের দিকে অফসেট হবে, আমি যদি বাইরের দিকে নিই তাহলে বাইরের দিকে অফসেট হবে। বাইরের দিকে লেফট মাউস ক্লিক করলাম, অফসেট হয়ে গেল। আমি যদি সেম ভাবে এই অংশটুকু অফসেট করতে চাই তাহলে আমরা যদি আবারও লেফট মাউস ক্লিক করি এবং আবারও বাইরের দিকে লেফট মাউস ক্লিক করি তাহলে আবারও অফসেট হয়ে গেল। এভাবে আমরা অফসেট কমান্ডের সাহায্যে ড্রয়িং মডিফাই করতে পারি। একটি রেক্টেঙ্গেল লাইনের সাহায্যে আঁকা হয়েছে। এখানে অফসেট যদি আমরা করতে চাই, কিবোর্ডে ও লিখে এন্টার করলাম, অফসেট ডিস্টেন্স 5 ইঞ্চি থাক। এর আগের বার যখন সিলেক্ট করেছিলাম সম্পূর্ণ রেক্টেঙ্গেলটি সিলেক্ট হয়েছে, বাট এবার যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ রেক্টেঙ্গেলটি সিলেক্ট করা যাচ্ছে না। আমি যদি অফসেট করতে চাই তাহলে এভাবে একটি একটি লাইন করে সিলেক্ট করে অফসেট করা লাগতেছে। এখানে রেক্টেঙ্গেল কমান্ডের সাহায্যে রেক্টেঙ্গেল আঁকার কারণে সম্পূর্ণ রেক্টেঙ্গেলটি একটি অবজেক্ট হিসেবে কাউন্ট হয়েছে এবং সেটি সিলেক্টেড হয়েছে। বাট এখানে লাইনের সাহায্যে রেক্টেঙ্গেল আঁকার কারণে সম্পূর্ণ রেক্টেঙ্গেলটি আর একসাথে সিলেক্ট হয়নি এবং একটি একটি লাইন করে সিলেক্ট হয়েছে। অর্থাৎ অফসেট কমান্ডে আমরা একাধিক লাইন বা একাধিক অবজেক্ট কখন একসাথে সিলেক্ট করতে পারবো না। এখন আমরা যদি রুমে কোনাগুলো তৈরি করতে চাই, তখন এখানে গ্যাপ হয়ে গেছে, এই জন্য আমরা লাইনটা সিলেক্ট করলাম। এখানে 3টি গ্রিপ দেখা যাচ্ছে, 3টি গ্রিপই হচ্ছে ব্লু কালার, অর্থাৎ এই গ্রিপ গুলো হচ্ছে আনসিলেক্টেড গ্রিপ। আমি এই এন্ডের একটি গ্রিপের উপর কার্সরটি রাখলাম এবং গ্রিপটি সবুজ কালার ধারণ করলো, তখন এই গ্রিপটিকে বলা হয় হোয়ার গ্রিপ। তো হোয়ার গ্রিপ হওয়ার পরে আমরা লেফট মাউস ক্লিক করলাম, এখন হয়ে গেল সিলেক্ট গ্রিপ বা হট গ্রিপ, এটির কালার হচ্ছে রেড, অর্থাৎ এই গ্রিপটি সিলেক্টেড হয়ে গেছে। যেকোনো একটি এন্ড পয়েন্ট, ওই পয়েন্ট অথবা এই পয়েন্ট গ্রিপ সিলেক্ট করব, এরপর যদি আমরা মাউসটি সরাই তাহলে আমরা স্ট্রেস করতে পারবো। আমি এই লাইন পর্যন্ত স্ট্রেস করতে চাই, এই জন্য এই লাইনের উপর কার্সরটি নিলাম, নিয়ে আবার এখানে আনলাম। শো করতেছে যে কোন পর্যন্ত আসলে এই লাইনে সরাসরি আসবে, সে অনুযায়ী আমরা আবার ক্লিক করে দিলাম। সেম ভাবে এই লাইনটাও মেস্টেজ করতে পারি। প্রথমে লাইনটি সিলেক্ট করি, দেন হোভার গ্রিপটি সিলেক্টেড করি এবং টেনে এই পর্যন্ত নিয়ে আসি। এভাবে স্ট্রেস কমান্ডের মাধ্যমে আমরা কোণা মিলাতে পারি। এছাড়া শর্ট কমান্ডের মাধ্যমে আমরা যদি মিলাতে চাই, এজন্য কিবোর্ড এফ লিখবো, এন্টার প্রেস করব, আবার এম লিখবো, এন্টার প্রেস করব। ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম, সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করলাম, সাথে সাথে মিলে গেল। আবার এখানেও ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম, সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করলাম, সাথে সাথে মিলে গেল। ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম, সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করলাম, সাথে সাথে মিলে গেল। আমরা যদি প্রকৃতপক্ষে যে স্ট্রেস কমান্ড সেটি নিয়ে কাজ করতে চাই তাহলে কিবোর্ডে এস লিখে এন্টার প্রেস করব। এছাড়া ড্রপ ডাউন মেনুর মডিফাই থেকে স্ট্রেসে যাওয়ার জন্য আমরা এখানে ক্লিক করতে পারি। মডিফাই টুলবার থেকে এখানে ক্লিক করে আমরা স্ট্রেস কমান্ডে যেতে পারি। স্ট্রেস কমান্ডে কাজ করার জন্য আমরা একটি লাইন আঁকি, এল, এন্টার, এবং আরেকটি লাইন আঁকি, এখানে আরেকটি লাইন আঁকি। আমি যদি লাইনটি ইনক্লাইন ভাবে আঁকতে চাই তাহলে আমার অর্থমূর্তি অফ করা লাগবে, অর্থমূর্তিকে পোলার মোডে শিফট হওয়া লাগবে। এজন্য আমি যদি
কিবোর্ডে শিফট চেপে ধরি, তাহলে অটোমেটিক ভাবে অর্থ থেকে পোলার মোডে শিফট হয়ে যাবে। এখন এই লাইন থেকে আমরা এসট্রেস করতে চাচ্ছি, এর জন্য কিবোর্ডে এস লিখলাম এবং এন্টার প্রেস করলাম। অবজেক্ট সিলেক্ট করতে বলা হলো, আমি এই লাইনটি স্ট্রেস করতে চাই বা আমি লাইনটি কোন দিক দিকে স্ট্রেস করতে চাই সেটি আমার অবশ্যই বুঝতে হবে। আমি যদি এদিকে স্ট্রেস করতে চাই তাহলে আমাকে এই ইন্ডে সিলেক্ট করতে হবে। টিক বক্স এর মাধ্যমে যখন সিলেক্ট করলাম এবং এন্টার প্রেস করি, তারপর আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে স্পেসিফাই বেস পয়েন্ট, অর্থাৎ কোন পয়েন্টের সাপেক্ষে আমি স্ট্রেস করবো। আমি যদি এইটাকে বেস পয়েন্ট বলি, তাও এখানে নিয়ে আসি, আবার ক্লিক করে দেখা গেলো লাইনটি মুভ হয়ে গেলো, কোনো স্ট্রেস হলো না। কন্ট্রোল জেড প্রেস করলাম, লাইনটি আগের অবস্থানে গেল, অর্থাৎ বুঝতে পারলাম যে পিক বক্স এর মাধ্যমে যদি আমরা অবজেক্ট সিলেক্ট করি তাহলে তা স্ট্রেস হয় না, বরং মুভ হয়ে যায়। আবারও স্ট্রেস কমান্ডটি নিলাম। আরো দুই ভাবে আমরা অবজেক্ট সিলেক্ট করতে পারি, একটি হলো উইন্ডো সিলেকশন আর একটি হলো উইন্ডো সিলেকশন বাই ক্রসিং। আমরা যদি উইন্ডো সিলেকশনে যাই, উইন্ডো সিলেকশনের মাধ্যমে আমরা পুরো লাইনটি সিলেক্ট করে নিলাম, এন্টার প্রেস করলাম, বেস পয়েন্ট সিলেক্ট করলাম। এখন যদি স্ট্রেস করতে চাই তাহলে দেখা গেলো লাইনটি মুভ হয়ে গেল, তার মানে বোঝা গেল পিক বক্স এর উইন্ডো সিলেকশনের মাধ্যমে আমরা স্ট্রেস করতে পারি না। তো আমাদেরকে স্ট্রেস করার জন্য তাহলে অবশ্যই মনে রাখতে হবে ক্রসিং উইন্ডো সিলেকশনের মাধ্যমে স্ট্রেস করতে হবে। তো স্ট্রেস কমান্ডের জন্য এস লিখলাম, এন্টার প্রেস করলাম, এই যে সিলেকশনটি, এটি হলো ক্রসিং উইন্ডো সিলেকশন। এখন আমরা যদি এই সিলেকশনের ভিতরে সম্পূর্ণ অবজেক্টটি নিয়ে আসি তাহলে তা অনেকটা উইন্ডো সিলেকশনের মতো হয়ে যাবে এবং এই ক্ষেত্রে স্ট্রেস হবে না, যেহেতু আমরা এই লাইনটিকে এই লাইন পর্যন্ত বর্ধিত করতে চাই। তো এই লাইনে যেদিকে পার্টটুক আমরা স্ট্রেস করতে চাই ওই পার্টটুক অল্প একটু নিয়ে আসবো এবং এন্টার প্রেস করবো। এবার দেখা যাক স্ট্রেস হয় কিনা। এন্টার প্রেস করলাম, বেস পয়েন্ট সিলেক্ট করলাম এবং এই লাইন পর্যন্ত নিয়ে গেলাম। এবার দেখা গেল স্ট্রেস হয়েছে। আবারও দেখাই, কিবোর্ডে এস লিখলাম, এন্টার প্রেস করলাম, ক্রসিং উইন্ডো সিলেকশনের মাধ্যমে অবজেক্টে জাস্ট ওই পার্টটুকু সিলেক্ট করলাম যে পার্টটুকু আমরা স্ট্রেস করতে চাই, দেন এন্টার প্রেস করলাম, বেস পয়েন্ট নিলাম এবং স্ট্রেস করলাম। একটি বিষয় মনে রাখা দরকার, যদি আমরা ব্লকের মাধ্যমে কোনো কিছু আঁকি কি সেই ব্লক, সার্কেল এবং এলিপস এর স্ট্রেস করা যাবে না। এখন দেখা গেল যে এই পর্যন্ত যে আমরা স্ট্রেস করেছি বাট এতটুকু এক্সট্রা হয়ে গেল, তো এক্সট্রা পার্টটুকু আমরা ট্রিম করতে পারি। কিবোর্ড শর্টকাট এর মাধ্যমে যদি ট্রিম কমান্ডে যেতে চাই তাহলে কিবোর্ডে টি আর লিখব এবং এন্টার একবার ক্লিক করব এবং আবারও ক্লিক করব। এবার একটু জুম করি, দেখা গেল যে এই পার্টটুকু আমরা ট্রিম করতে চাই। সো এই পার্টটুকুর উপরে পিক বক্সটি নিব এবং লেফট মাউস ক্লিক করব, ট্রিম হয়ে গেল। এস প্রেস করে কমান্ড থেকে বের হয়ে আসি। এখন আমি কিছু লাইন আঁকি, এই লাইনটি এই লাইনটিকে ছেদ করলো এই পয়েন্টে, এই পয়েন্টটা এই পাশে আমরা ট্রিম করতে পারবো অথবা এই পাশে ট্রিম করতে পারবো। তো আমরা ট্রিম কমান্ডের জন্য টি আর নেই, এন্টার দুইবার প্রেস করি। তারপর আমি যদি এই পাশটা ট্রিম করতে চাই, এই পাশে সিলেক্ট করলাম, ট্রিম হয়ে গেল। এখন আমি যদি এই পাশটাকেও সিলেক্ট করি, এই পাশ থেকেও ট্রিম হয়ে গেল। আমরা যদি এই লাইনটা ট্রিম করতে চাই, এই লাইনটা সিলেক্ট করলো, দেখা গেল ট্রিম হলো না বা এই লাইনটিও ট্রিম হলো না। এই কারণটা কি? কারণটা হলো ট্রিম মানে হচ্ছে কাটা, দুটি লাইন ছেদ করার পরের পার্টটুকু কাটা যাবে। এখানে ছেদ করার পরে কি আর কিছু আছে? অবশ্যই নাই। তো এখানে ট্রিম করারও কিছু নাই। তো এই লাইনগুলো যদি আমরা চাই ডিলিট করতে পারি, ডিলিট করার জন্য আমরা মডিফাই টুলবার থেকে ইরেজ কমান্ডে যেতে পারি। এছাড়া ড্রপ ডাউন মেনুর মডিফাই থেকে আমরা ইরেজে যেতে পারি। তো ইরেজে গেলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। এছাড়া আমরা কিবোর্ড শর্টকাট এর মাধ্যমে ইরেজ করার জন্য কিবোর্ডে ই লিখলাম, এন্টার প্রেস করলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, দেন আমরা যদি এন্টার প্রেস করি অবজেক্ট গুলো ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল জেড দিলাম, আবার অবজেক্ট গুলো ফেরত আসলো। রিজেনারেট করি আর এন্টার দিলাম, দুটি সার্কেল আঁকি, লিখলাম, এন্টার প্রেস করলাম, আরো একটি সার্কেল আঁকি। এই সার্কেল দুটি একটি অপরটিকে এই পয়েন্টে এবং এই পয়েন্টে ছেদ করে, দেখা যায় এখানে ট্রিম করা যায় কিনা। টি আর ডাবল এন্টার দিলাম, এখানে সিলেক্ট করলাম, ট্রিম হয়ে গেল, এখানে সিলেক্ট করলাম, ট্রিম হয়ে গেল। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যখন দুইটি অবজেক্ট বা দুইটি লাইন একে অপরকে যখন ছেদ করবে, ছেদ করার পরের বা আগের অংশগুলো আমরা ট্রিম করতে পারি। একে অপরকে ছেদ করার পরে যদি আর কিছু না থাকে তাহলে আমরা ট্রিম করতে পারবো না। যদি আমরা কিবোর্ডে টি আর লিখলাম, ডাবল এন্টার প্রেস করলাম, দেখা গেলো যে ট্রিম হচ্ছে না, এগুলো আমরা ইরেজ কমান্ডের মাধ্যমে ডিলিট করে নিতে পারবো। তো এই লাইনটিকে আমরা এখন ছোট করি, এখন আমরা এক্সটেন্ড কমান্ডের মাধ্যমে স্ট্রেস করতে পারবো এবং এই ক্ষেত্রে অ্যাকুরেটলি এই লাইনটি এই লাইন পর্যন্তই বর্ধিত হবে। এই জন্য আমরা কিবোর্ডে ই এক্স লিখলাম,
এন্টার প্রেস করলাম। এছাড়া আমরা ড্রপ ডাউন মেনুর মডিফাই থেকে এক্সটেন্ডে যেতে পারি। মডিফাই টুলবার থেকেও আমরা এক্সটেন্ড কমান্ডে যেতে পারি। মডিফাই টুলবার থেকে লেফট মাউস ক্লিক করে মাধ্যমে এক্সটেন্ড কমান্ডটা সিলেক্ট করলাম, এখন এন্টার প্রেস করলাম। এখন আমাদের কি অবজেক্ট সিলেক্ট করতে হবে, এই অবজেক্টটা আমরা সিলেক্ট করলাম এবং দেখা গেল যে থ্রেডটার সাথে সাথে এক্সটেন্ড হয়ে গেল। আমরা যদি এই পাশ থেকে এক্সটেন্ড করতে চাই, এই মাথাটাই আমরা সিলেক্ট করব, তাহলে এক্সটেন্ড হয়ে গেল। আমরা কন্ট্রোল জেড দেই, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যেই পাশে এক্সটেন্ড করতে চাইব সেই বাউন্ডারি এজে আমাদের সিলেক্ট করতে হবে, তাহলে আমাদের ইজিলি এক্সটেন্ড হয়ে যাবে। কন্ট্রোল জেড দিলাম, ই এক্স লিখলাম, এন্টার প্রেস করলাম, আবারও এন্টার প্রেস করলাম। এখন যদি আমরা সিলেকশনটা ক্রসিং ভাবে করি, তাহলে দেখা যাচ্ছে যে আর সিলেক্ট করা সম্ভব হচ্ছে না। তো এক্সটেন্ড করার জন্য আমরা পিক বক্সের মাধ্যমে যেই দিকে এক্সটেন্ড করবো সেই বাউন্ডারি এজে রাখবো, অথবা ক্রসিং উইন্ডোর মাধ্যমে সেই বাউন্ডারি এজটা সিলেক্ট করে এক্সটেন্ড করতে পারি। এক্সটেন্ড কমান্ড এবং ট্রিম কমান্ড এই দুটির জন্য একটি স্পেশাল নোট আছে, সেটি হলো এক্সটেন্ড কমান্ডে সিলেক্ট করা আছে, আমি যদি কিবোর্ডে শিফট চেপে ধরি তাহলে কিন্তু তার ট্রিম কমান্ড হিসেবে কাজ করবে। তো এভাবে এক্সটেন্ড কমান্ড থেকে ট্রিম কমান্ডে অথবা ট্রিম কমান্ড থেকে এক্সটেন্ড কমান্ডে যাওয়ার জন্য আমরা কিবোর্ডে শিফট চেপে ধরতে পারছি। এখন আমরা কথা বলবো কপি কমান্ড নিয়ে। শর্টকাট এর মাধ্যমে কপি কমান্ডে যাওয়ার জন্য আমরা কিবোর্ডে সি ও লিখে এন্টার প্রেস করলে কপি কমান্ডে চলে আসবে, অথবা কিবোর্ডে যদি আমরা সিপি লিখেও এন্টার প্রেস করি তাহলেও কপি কমান্ডটি চলে আসবে। এছাড়া ড্রপ ডাউন মেনুর মডিফাই থেকে আমরা কপি কমান্ডটি নিতে পারি, মডিফাই টুলবার থেকে আমরা কপি কমান্ডটি সিলেক্ট করে নিতে পারি। কপি কমান্ডটি সিলেক্ট করে নিলাম, যতটুকু অবজেক্ট কপি করতে চাচ্ছি ততটুকু আমরা সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম। এখন বেস পয়েন্ট সিলেক্ট করতে হবে, আমি যে কোনো এক জায়গায় বেস পয়েন্ট দিলাম এবং কপি করে আমি এই সাইড হয়ে নিলাম, শিফট চেপে ধরলাম, অর্থ থেকে পোলারে চলে গেল, আমি কপি করে নিলাম। এভাবে আমরা কপি করতে পারি। এখন আমরা যদি চাই নির্দিষ্ট দূরত্বে কপি করব, সেক্ষেত্রে আমরা আগে এই অবজেক্টটা সিলেক্ট করলাম, সিপি লিখলাম, ইন্টারফেস করলাম, বেস পয়েন্ট সিলেক্ট করলাম। এটা কারণ আমি চাচ্ছি এই বেস পয়েন্ট থেকে 5 ফিট দূরে দূরে অবজেক্ট গুলো কপি হবে, এই জন্য কিবোর্ডে ট্যাব প্রেস করলাম। এখন আমি 5 ফিট ডিস্টেন্স দিলাম, এন্টার প্রেস করলাম, দেখা গেল যে এখান থেকে 5 ফিট দূরে এখানে কপি হয়ে গেছে। ডাইমেনশন টুলবারের মাধ্যমে দেখি এই থেকে এই ডিস্টেন্স কত, দেখা গেল যে 5 ফিট। এভাবে আমরা আমাদের ইচ্ছা মতো কপি করতে পারি, অথবা নির্দিষ্ট ডিস্টেন্স বজায় রেখেও কপি করতে পারি। এখন মুভ কমান্ড নিয়ে কাজ করব। মুভ কমান্ড নিয়ে কাজ করার জন্য ড্রপ ডাউন মেনু মডিফাই থেকে আমরা মুভে যেতে পারি, সেটা মডিফাই টুলবার থেকে আমরা মুভ কমান্ড নিয়ে সিলেক্ট করে নিতে পারি। কিবোর্ড শর্টকাটের মাধ্যমে মুভ কমান্ডে যাওয়ার জন্য এম লিখলাম, এন্টার প্রেস করলাম, অবজেক্ট গুলো সিলেক্ট করলাম, এখন এন্টার প্রেস করলাম, বেস পয়েন্ট সিলেক্ট করলাম। আমি বেস পয়েন্ট থেকে ইচ্ছে মতো ডিস্টেন্স মুভ করতে পারি, অথবা কিবোর্ডে যদি ট্যাব প্রেস করি এবং একটি নির্দিষ্ট ডিস্টেন্স দেই, ডিস্টেন্স দিলাম যেমন 20 ফিট দেই, এন্টার প্রেস করি, তাহলে বেস পয়েন্ট থেকে 20 ফিট ডিস্টেন্সে মুভ হলো। এখন আমরা কথা বলবো রোটেট কমান্ড নিয়ে। রোটেট কমান্ডের মাধ্যমে এই অবজেক্টটিকে আমরা ইচ্ছা মতো রোটেট করতে পারবো। কিবোর্ড শর্টকাটের মাধ্যমে রোটেট কমান্ডে যাওয়ার জন্য কিবোর্ডে আর ও লিখলাম, ইন্টার প্রেস করলাম, দেন অবজেক্ট সিলেক্ট করলাম। আমরা কমান্ড নেওয়ার আগে অবজেক্ট সিলেক্ট করে নিতে পারতাম।
অবজেক্ট সিলেক্ট করা শেষ আমরা ইন্টার প্রেস করলাম, বেস পয়েন্ট সিলেক্ট করলাম, ধরি এই পয়েন্টটা বেস পয়েন্ট। এখন যেহেতু আমাদের অর্থমূর্তি অন করা, তো আমরা হরিজন্টাল অথবা ভার্টিক্যালি রোটেট করতে পারবো। আমরা যদি এখান থেকে পোলার মূর্তি অন করে দিই অথবা কিবোর্ডে শিফট চেপে ধরি, তাহলে আমরা ইচ্ছা মতো অ্যাঙ্গেলে রোটেট করতে পারবো। যেমন আমি কন্ট্রোল জেড দিলাম, পোলার মূর্তি অন করে দিলাম, অবজেক্ট গুলো সিলেক্ট করলাম, আর ও লিখে ইন্টার দিলাম, বেস পয়েন্ট সিলেক্ট করলাম। বেস পয়েন্টের সাথে আমি চাচ্ছি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে, সেজন্য আমরা এখানে 30 লিখলাম, রোটেশন অ্যাঙ্গেলে 30 লিখলাম এবং ইন্টার প্রেস করলাম, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে গেল। অর্থমূর্তি অন করে দেই। এখন কথা হলো মিরর কমান্ডটি নিয়ে। কিবোর্ড শর্টকাটের মাধ্যমে মিরর কমান্ডে যাওয়ার জন্য কিবোর্ডে MI লিখলাম, ইন্টার প্রেস করলাম, অবজেক্ট গুলো সিলেক্ট করলাম যেগুলো অবজেক্টে মিরর করতে চাই, ক্লোজিং উইন্ডো সিলেকশনের মাধ্যমে অবজেক্ট গুলো সিলেক্ট করলাম, ইন্টার প্রেস করলাম। মিররের জন্য একটি দর্পণ বা আয়না দরকার, সেই আয়নাটি আমরা এখানে রাখতে চাই। তাহলে এই ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম এবং সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করলে এর সাপেক্ষেই মিররটি হবে। আমরা অর্থমূর্তি অন করার কারণে হরিজন্টাল অথবা ভার্টিক্যালি মিরর করতে পারতেছি, বাট আমরা যদি অর্থমূর্তি অফ করে দিই তাহলে সাধারণত অ্যাঙ্গেলে আয়না বসিয়ে আমরা তার সাপেক্ষে মিরর করতে পারবো। লেফট মাউস ক্লিক করলাম, দেখা যাচ্ছে যে এখন ইরেজ সোর্স অবজেক্ট। আমাদেরকে জানতে চাওয়া হচ্ছে যে অবজেক্টটিকে মিরর করতেছি সেই অবজেক্টটিকে রাখবো নাকি রাখবো না। ডিফল্ট হিসেবে এন অর্থাৎ নো থাকে, তো আমরা যদি নো থাকা অবস্থায় এন্টার প্রেস করি তাহলে অবজেক্টটি থাকবে। আমরা এন্টার প্রেস করলাম, অবজেক্টটি থাকলো, কিবোর্ডে কন্ট্রোল জেড দিলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, MI দিলাম, শিফট চেপে ধরলাম, লেফট মাউস ক্লিক করলাম। এখন আমরা যদি ওয়াই লিখি অর্থাৎ ইয়েস লিখি তাহলে সোর্স অবজেক্টটি ডিলিট হয়ে যাবে, সোর্স অবজেক্টটি আর নেই, শুধু মিরর অবজেক্টটি আছে। আজকে এই পর্যন্তই।